আলহামদুলিল্লাহ। আসলে ঘটনা হচ্ছে, আমি নির্বাচন আচরণবিধি মেনেই চলে আমার নির্বাচন, নির্বাচন আচরণের বা আচরণবিধির বাইরে আমার কোনো নির্বাচনের কার্যকলাপও নেই। বিভিন্ন জনে বিভিন্ন দিকে সমস্যা করতেছে, তবু আমি আমার যেটা নিয়মিত আছে আমি নিয়মের বাইরিংশালা যাব না। পাশাপাশি এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি এবং রাষ্ট্রের প্রতি, যাতে সুষ্ঠু নির্বাচন হলে এই এই সাতকানিয়ার জনপদের সব শ্রেণীর মানুষ কিন্তু ভোট দিতে আসবে, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় মানুষ। সুষ্ঠু নির্বাচন অবশ্যই আমার দাবি থাকবে এক নম্বরে, সুষ্ঠু নির্বাচনে দ্বিতীয় দাবি থাকবে, সুষ্ঠু নির্বাচনে যারা ভোট দিতে আসবে তাদের কাছে আমার অনুরোধ থাকবে একটাই, আগামী নির্বাচনে এই 14 তারিখ নির্বাচনে, 14 অক্টোবর নির্বাচনে আমাকে একটা বইমার খেয়ে ভোট দেওয়ার জন্য এই সাতকানিয়ারবাসীর সাথে দল মন নির্বিশেষ সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমি নির্বাচনে ইনশাল্লাহ যদি জয় হই, আমি সাতকানিয়াবাসীকে আগামী প্রজন্মের জন্য উন্নত সাতকানিয়া মডেলের সাতকানিয়া ইনশাল্লাহ আমি উপহার দেব। এখানে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, শিক্ষার বিষয়ে যদি কোনো সমস্যা থাকে এগুলোও ইনশাল্লাহ আমি ঠিক করব। আমি সাতকানিয়াকে সমৃদ্ধিশীল সাতকানিয়া হিসাবে ইনশাল্লাহ আমি এই সাতকানিয়া মানুষকে ইনশাল্লাহ উপহার দেব না এরকম কোনো সমস্যা। প্রশাসন আমাকে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ আছে, অনেকে খবর খবর নিচ্ছে, প্রশাসন আমাকে সাহায্য করার জন্য ইনশাল্লাহ প্রশাসন আমাকে সাহায্য করতেছে। আমি ওরা বলেছে যদি প্রয়োজন হয় আমাদের খবর দিবেন, আপনার সহযোগিতা আছি, প্রশাসনের পক্ষ থেকে আমি সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা তো আসলে অনেক, আমি সারা সাতকানিয়া ঘুরেছি, পুরা সাতকানিয়া মানুষ আমাদের আমার পরিবারকে, আমার বাবা মরহুম অ্যাডভোকেট মুক্তার আহমেদ চৌধুরী এবং আমার বড় ভাই মর্জিদ হাসান চৌধুরী এখান থেকে জাতীয় নির্বাচন করেছিল 1996 সালে, আমার ভাই ব্রাদার যারা আমরা 7 ভাই 5 বোন সবাই বিভিন্ন পেশায় এবং সৎভাবে কাজ করতেছে সাতকানিয়া মাস, আমাদের মাধ্যমে আমাদের পরিবারের দ্বারা অনেকেই উপকৃত হয়। এটা সাতকানিয়া মানুষ বলো, সাতকানিয়া মানুষ আমার পরিবারকে ভালোবাসে। আমিও দেখেছি এই সাতকানিয়া 17 ইউনিয়নে পৌরসভা সহ সব জায়গায় জনগণের বিপুল উৎসাহ এবং উদ্দীপনা ভোট দেওয়ার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে বইমার্কে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে, সাতকানিয়া মানুষ এখনও উদ্গ্রীব হয়ে আছে। আমি ইনশাল্লাহ 100% আশাবাদী সাতকানিয়ার মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে, আমি বিপুল ভোট নিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবো।